जी
कुंज कुटीर बिहरति हरि सरस बसंते बिहरति हरि सरस बसंते ते युवती जन এত সুন্দর বসন্ত ঋতু, দোল না খেলে কি থাকা যায়? তাই সখাদের সঙ্গে প্রাণ গোবিন্দ এসেছেন, আর ওদিকে সখীদের সঙ্গে রাধারানী এসেছেন। হরি গো রঙ্গে অঙ্গে অরু নম্বর হরি গো রঙ্গে অঙ্গে অরু নম্বর মনহি আনন্দ অপার মনহি আনন্দ অপার বলি আনন্দ আর ধরে না বলি আনন্দ আর ধরে না অধিকার হলি মিলায় আনন্দ আর ধরে না নয়ন পিচকারি হলো চৌষট্টি মঞ্জরি এত দল বেঁধে খেলা করতে এসেছে, আর আমি যে একা রাখাল ছেলে, মাত্র 12 জন আমার বন্ধু, এই নিয়ে এত বড় দলের সঙ্গে যুদ্ধ করা যায়? তা যেখানে যুদ্ধ শক্তিতে জয় করা যায় না, ছলনার আশ্রয় নিতে হয়। খেলতে ভাগ বৃন্দাবন চন্দ খেলতে ভাগ বৃন্দাবন চন্দ ঋতু মত ঋতুপতি মত মন মত রাধানীর দল তো কম নয়, পেছন থেকে একজন কাপড় টেনে ধরেছে সখী। এই যে শ্যামসুন্দর, কোথায় যাবে? তত হিসু চতুরা সহচরি দলে ধাই ধরলো গিরে ধাই ধরলো গিরে ধাই তো বসনে বলে কোথাবা যাবে আমাদের রাই নয়নে ফাগু দিয়ে রাইয়ের কি কেউ না
সহযোগিতা করেছ, কি করে আমি তোমার এই ঋণ শোধ করবো বলো? তুমি যা চাইবে, আমার সাধ্য থাকলে আমি তোমার মনোবাসনা পূর্ণ করব, বলো তোমার কি ইচ্ছা? রাধারানী বলছে, সোনার মধুরে আর এই বসন্ত দিনে আমি আর কি চাইব বলো? এই বসন্তের শোভার মাঝে আমার কি মনে হচ্ছে জানো? কি আর বলিব আমি, কি আর বলিব, সাধ মনে তোমার সঙ্গে একত্র নাচিব। বেশ রাই, তুমি যখন চেয়েছ তাহলে আজকে রাস নৃত্য শুরু হোক। চতুর চূড়ামণি শ্রী গোবিন্দ আমার আদরা
কিছু শর্ত আছে, যেমন যেমন তোমার কোনো ভূষণের ধ্বনি হবে না, তোমার কোনো গয়নাগাটির আওয়াজ হবে না, আর তোমার পরনে ওই যে বস্ত্র, ওই যে ওড়না, ওটিও যেন না নড়ে। শুধু তাই নয়, আবার দ্রুত গতি চরণী না বাজবে মন্দির, আবার দ্রুত গতি চরণী না বাজবে মন্দির, আবার দ্রুত গতি তোমায় নাচতে হবে, দ্রুত গতি তোমায় নাচতে হবে, দ্রুত গতি চরণী না বাজবে মন্দির, তোমায় নাচতে হবে, টাটা ছুঁয়া ছুঁয়া তুমি কেটে নাবি তারা, টাটা ছুঁয়া ছুঁয়া তুমি কেটে নাবি তারা। রাধে, শ্যামসুন্দর বিষম সংকটকালে বাঁশি বাজাবে, আর একটা ধনুকে চিহ্ন সে এঁকে দেবে, তার মধ্যে তোমায় নাচতে হবে। বিষম সংকট মারি
তোমাকে তার চরণে বাসটি সমর্পণ করতে এবার সমস্ত সখীগণ তখন বলছে, আমাদের রাজকন্যাকে তুমি এত সুন্দর করে নাচিয়ে নিলে, খাটিয়ে নিলে শ্যাম, এবার আমরা দেখি তুমি কেমন নাচতে পারো। ধন 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 গোপিনো ধন 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 গোপালা,
আমাদের রাধারানীকে আমরা তোমার কাছে সমর্পণ করে দেব, আর আমরা সবাই হব তোমার দাসী। যদি যে নরাইকে